আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে ভ্যাকেন্সি আছে কোথাকার, আর ভ্যাকেন্সি আছে দিল্লি এমসে। ওকে, দিল্লি এমসে রিক্রুট করবে কারা? রিক্রুট করবে হচ্ছে বেসিল। ওকে, তো আজকে আমাদের সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আমি এই ভিডিওটিতে তুলে ধরেছি। তো ভিডিওটি আপনারা আশা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনাদের ফর্ম ফিল আপ করতে কারো কোনো জায়গায় কোনো সমস্যা না হয়ে থাকে। ওকে, সেই সঙ্গে আমি আবারও জানাই যে আমার চ্যানেলটি যদি আপনারা এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার রিক্রুটমেন্ট সংক্রান্ত বা প্যারামেডিক্যাল সংক্রান্ত যে কোনো আপডেট আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন। ওকে, তো চলুন আমরা শুরু করি। আজকে যে আলোচনা করব যে বেসিল কোম্পানি যে রিক্রুটমেন্টটি করে থাকে, বেসিল কোম্পানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট বেসিল কোম্পানি দ্বারা হয়ে থাকে, তাই বেসিলের রিক্রুটমেন্ট এটা হচ্ছে দিল্লি এমস থেকে, দিল্লি এমসের যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে যে দিল্লি এমসে, সেখানে বলেছে যে বেশ কিছু মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ হবে এবং তার সঙ্গে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট নিয়োগ হবে। ওকে, তাহলে মাল্টি টাস্কিং স্টাফ, সেখানে ভ্যাকেন্সি আছে কটি? 20টি। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আছে 20টি। ওকে, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মাল্টি টাস্কিং স্টাফের যে কোয়ালিফিকেশান কী কী চেয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চেয়েছে হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক পাস হতে হবে, এক্সপিরিয়েন্স প্রেফারেন্স উইল বি গিভ টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, ফ্রেশার ক্যান অলসো বি কনসিডার, ফ্রেশারদেরকেও নিতে পারে। ওকে, যেখানে এজ লিমিটটা 18 থেকে 45 করেছে। ওকে, পার মান্থ স্যালারি কত হবে? 16,614 টাকা। ওকে, আর এখানে যেটা বলেছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, তো অনেক বন্ধুরাই বলেছে, আমাকে মেসেজ করে জানিয়েছেন যে সব ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হচ্ছে, মেডিকেল ল্যাবরেটরির রিক্রুটমেন্ট হচ্ছে না কেন। তো তাদের জন্য আরও একটি সুখবর যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিদের একটা বড় মাপের রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 20, 20টা ভ্যাকেন্সি আছে। ওকে, এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে কী কী আছে, এখানে এসেন্সিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি ব্যাচেলার ডিগ্রি হতে থাকতে হবে, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়তে হবে, বায়োটেকনোলজি পাস হতে হবে ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ওকে, ইনস্টিটিউশন উইথ 2 ইয়ার এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড, মানে এই নির্দিষ্ট ক্ষেত্রে 2 বছরের তার হচ্ছে অভিজ্ঞতা লাগবে। ওকে, এখানে হচ্ছে এজ লিমিটটা কত? 40 বছর এজ লিমিট। এখানে পার মান্থ স্যালারি কত বলেছে? 21,970 পার মান্থ স্যালারি। ওকে, এখানে ফর্ম ফিল আপটা, এখানে সিলেকশন উইড বি মেড প্রেসক্রাইব নর্মস রিকোয়ার অফ জব, এখানে নিচে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। ওকে, এখানে এখানে বলেছে যে www.becil.com এই ওয়েবসাইটে গেলে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। ওকে, এছাড়াও আরেকটা যেটা বলেছে যে এখানে যে ফর্ম ফিল আপটি হবে, ফর্ম ফিল আপটা 7টি স্টেপে হবে, স্টেপ বাই স্টেপ এখানে কোন কোন স্টেপে কী কী আছে সেগুলো পরপর এখানে দেওয়া আছে, দেখে নিতে হবে। ওকে, এরপরে আরেকটা যেটা বলেছে সেটা হচ্ছে যে সিলেকশান প্রসিডিওর, সিলেকশানে এখানে পেমেন্ট অপশান, এখানে হচ্ছে কী বলছে, অনলাইন পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্টের জন্য কী বলেছে, জেনারেলদের জন্য 885 টাকা, ওবিসির জন্য 885 টাকা, এসসি এসটির জন্য 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের জন্য 885, ওমেনের জন্য 885 এবং আদার্স ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা তারা 531 টাকা করে পেমেন্ট করতে হবে। ওকে, তো এই হচ্ছে রিক্রুটমেন্ট। তো রিক্রুটমেন্ট যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই। সেই সঙ্গে আবারও বলি যে যারা অনেকদিন ধরে বলছিলে যে রিক্রুটমেন্ট হয়নি, তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো চলছে। এই যে রিক্রুটমেন্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্টটা করবে কারা? রিক্রুটমেন্টটা করবে বেসিল। এখানে সিলেকশান প্রসিডিওর, এখানে
টেস্ট হবে রিটিন এক্সামিনেশান ইন্টারভিউ ইত্যাদির মাধ্যমে সিলেকশানটা হবে। ওকে, তো যারা অ্যাপ্লাই করবে তারা ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশানটা করতে পারবে।